সুপ্রিয় শিক্ষার্থী আইবার স্কুলে স্বাগত জানাচ্ছি। আমরা নবম দশম শ্রেণীর গণিত তোমাদের দশম অধ্যায় অনুশীলনী দশ দূরত্ব উচ্চতা করছি, পাঁচ নম্বর পর্ব। পাঁচ নম্বর পর্বে আমি পনেরো নম্বর অঙ্কটা করব। কোন স্থান থেকে একটি মিনারের দিকে ৬০ মিটার এগিয়ে গেলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ ৪৫ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রি হয়, মিনারটির উচ্চতা নির্ণয় করো। কোন স্থান থেকে একটি মিনারের দিকে ৬০ মিটার এগিয়ে গেলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ ৪৫ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রি হয়, মিনারটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা দেখো, আমি তোমাদের জিনিসটা একটু চিত্রটা আগে আঁকি। এটা মনে করো মিনার, ঠিক আছে? তো প্রথমে কোণটা ছিল ৪৫ ডিগ্রি কোণ, তো ৪৫ ডিগ্রি কোণটা কি এটা সমান করে রাখতে হবে, এইটা আর এইটা সমান হইতে হবে, বাহু দুইটা। তোমাদের আগেই বলছি আমি, ৪৫ ডিগ্রি আঁকার জন্য লম্ব এবং ভূমি সমান লাগে। এইটা মনে করো, এই কোণটা মনে করো ৪৫ ডিগ্রি। এখন এখান থেকে ৬০ মিটার এগিয়ে যাবে, ঠিক আছে? দেখো এখান থেকে ৬০ মিটার সামনের দিকে যাবে, মনে করো এইখানে আসছে, মনে করো এইখানে আসছে, এইখানে এসে কোণটা হয়ে গেল ৬০ ডিগ্রি, উন্নতি কোণ হয়ে গেল ৬০ ডিগ্রি। মানে যখন এখানে ছিল তখন ছিল ৪৫ ডিগ্রি, এখান থেকে সামনে এগিয়ে গেল ৬০ মিটার, তখন হয়ে গেল ৬০ ডিগ্রি। আর মিনারের উচ্চতা বের করতে বলছে, এইটা হলো মিনারের উচ্চতা এবি, এবি সমান এইচ ধরলাম আমরা। আচ্ছা এইখানে একটা বিন্দু দিলাম সি, এখানে একটা বিন্দু দিলাম ডি, ঠিক আছে? তো প্রথমে ডি বিন্দুতে ছিল, তারপরে এখান থেকে সি বিন্দুতে গেছে, এবং এই যে এই এই দূরত্বটা হলো ৬০ মিটার, মানে এখান থেকে এইটা হলো ৬০ মিটার। আর এইটাকে এটাকে আমি এক্স ধরছি, ধরে নিলে ভালো হয় আর কি, এক্স নিলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই, এটা হলো মিনার, প্রথমে এই বিন্দুতে ছিল, এখানে উন্নতি কোণ ছিল ৪৫ ডিগ্রি, এবং এখান থেকে ৬০ মিটার সামনে এগিয়ে আসলো, এখানে এসে উন্নতি কোণ হয়ে গেল ৬০ ডিগ্রি। তো এই বর্ণনাগুলো আমরা একটু লিখব। ধরি মিনারের উচ্চতা, মিনারের উচ্চতা এবি সমান এইচ মিটার, এটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে, এটা মনে রাখা। আচ্ছা ডি বিন্দুতে উন্নতি কোণ এডিবি সমান ৪৫ ডিগ্রি, আর সি বিন্দুতে উন্নতি কোণ, উন্নতি কোণ হল কোণ এ সি বি সমান ৬০ ডিগ্রি, আর এই দূরত্বটা সিডি যে দূরত্বটা এটা হলো ৬০ মিটার। তারপর আরেকটা লিখবো, এটা আমরা ধরি ধরি এসি সমান এক্স মিটার। আচ্ছা এসিটা যেহেতু আমরা এক্স ধরলাম, তাহলে আরেকটা মান আমরা বের করে রাখি, অতএব এডি সমান কত হবে, এডি সমান হলো এসি যোগ সিডি, এসি যোগ সিডি, এটা আর এটা যোগ, এসি হলো এক্স আর সিডি হলো ৬০, এত মিটার। আশা করছি এই জিনিসটা বুঝতে কোনো সমস্যা হবে না, এডি সমান এসি এক্স প্লাস ৬০ মিটার। আচ্ছা এখন আমাদের এখানে দুইটা ত্রিভুজ, একটা হলো ছোট ত্রিভুজ, একটা হলো বড় ত্রিভুজ। তো আমি কিন্তু বরাবর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি দেখাচ্ছি যে ছোট ত্রিভুজটা নিয়ে কাজটা শুরু করব, করে এখানে এক্স এর মানটা বের করবো, ওই মান নিয়ে বড় ত্রিভুজে চলে যাব। তো আমি ছোট ত্রিভুজটা লিখি আগে। এখন এখন এ সি বি সমকোণী ত্রিভুজ হতে পাই, ঠিক আছে? এই কোণটা এ সি বি, কোণ এ সি বি, ট্যান কোণ এ সি বি সমান ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, মানে লম্ব হইল এবি আর ভূমি হইল এসি। এখন প্রশ্ন হলো আমি ট্যান কেন নিলাম, সাইন নিলাম না কেন, কস নিলাম না কেন? কারণটা হলো আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তো এখানে কিন্তু অধিভুজের কোনো কাজ নাই, লম্ব আর ভূমির কাজ, এটা হলো এইচ এটা হলো এক্স, তার মানে এখানেই কাজ, এই জন্য এখানে ট্যান থিটাটা আমি নিলাম। বা ট্যান এসি কোণ এস এবি মানে হলো ৬০ ডিগ্রি, ৬০ ডিগ্রি সমান এবির মান কত, দেখো এবির মান হলো এইচ আর এসির মান হলো এক্স। এখন ট্যান ৬০ ডিগ্রি সমান রুট থ্রি, রুট থ্রি সমান এইচ বাই এক্স।
আমি x এর মান এখানে বের করব তাহলে x √3 সমান হলো h তাহলে x সমান হলো h / √3 বাস x এর এই মানটা আমার থাকলো এই মানটা আমার লাগবে যখন আমি বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব তখন তারপরে এখানে লিখি আবার আবার এবার বড় ত্রিভুজটা নেচ্ছি a b d a b d সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাই tan এখানেও একই tan কোণ a d b সমান এই যে a d b সমান লম্ব বাই ভূমি লম্ব হলো a b আর ভূমি হলো a d বা tan কোণ adb দেখো কোণ adb হলো 45 ডিগ্রি ab সমান কত ab হলো h ad সমান কত ad এর মান আমি বের করে রাখছি x + 60 x + 60 এখন tan 45 ডিগ্রি মান কিন্তু 1 h x + 60 আর আড়ি গুণ করি এদিক দিয়ে গুণ করলে h এদিক দিয়ে গুণ করলে x + 60 বা h সমান x এর মান কিন্তু আমরা আগেই বের করে রাখছি দেখো h / √3 সমান 60 ঠিক আছে আমি এখন আমার শুধু এইটা নিয়ে কাজ আর এদিকে কোনো কাজ নেই সবগুলো আমি মুছে দিচ্ছি এইখানে কোন বা h মাইনাস এটাকে পক্ষান্তর করি h / √3 সমান হলো 60 আচ্ছা রুট থ্রি লসাগো এটা গুণ করলে হলো এইচ রুট থ্রি মাইনাস এর এটা ভোকলে এক দিয়ে ইসকে গুণ করলে এইচ সমান সিক্সটি আর আরি গুণ করি এইচ রুট থ্রি মাইনাস এইচ সমান এদিক দিয়ে গুণ করলে সিক্সটি আমরা কিন্তু এইচ এর মান বের করবো তাহলে আমি এইচ কমন নিচ্ছি এইচ কমন নিলে হবে এখানে থাকবে রুট থ্রি মাইনাস ওয়ান আর এখানে হলো সিক্সটি তাহলে এই সমান কথা হচ্ছে সিক্সটি রুট থ্রি উপরে আর নিচে হলো রুট থ্রি মাইনাস ওয়ান দেখো এই পর্যন্ত আসার পর এখানে কিন্তু অনেকেই রুট থ্রির মানটা এখানে বসায় দেয় ক্যালকুলেটরে রুট থ্রির মানটা বসায় দেয় আমি বসাচ্ছি না এভাবে আমরা বসাবো না এভাবে বসানো ঠিক না এইখানে কিন্তু একটা ক্যালকুলেশন শেখার একটা বিষয় আছে জিনিসটা অনেকেই জানো তো আমি আবারও জানিয়ে দিচ্ছি এইভাবেই করবো আমি যেভাবে করছি দেখো এই সমান এই যে সিক্সটি রুট থ্রি আছে নিচে রুট থ্রি মাইনাস ওয়ান আছে গুণ চিহ্ন দিবা দিয়ে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে উপরেও গুণ রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে নিচেও গুণ আসলে আমি কি করছি দেখো মূলত হর বিশিষ্ট ভগ্নাংশ রাখবো না মূলত হর বিশিষ্ট ভগ্নাংশ রাখবো না হরে মূলত সংখ্যা রাখবো না এটা কিন্তু মূলত সংখ্যা রুট থ্রি একটি মূলত সংখ্যা সরি 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 ভুল বলছি অমূলত সংখ্যা রাখবো না হরে অমূলত সংখ্যা রাখবো না মানে হরে রুট রাখবো না রুট ওভারটা রাখবো না এটাকে উঠাই ফেলবো এটাকে উঠানোর জন্যই কিন্তু এই সিস্টেমটা এখানে যদি মাইনাস থাকে এদিকে এখানে প্লাস দিয়ে উপরে নিচে গুণ করতে হয় প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করতে হয় আচ্ছা দেখো এখন তাহলে এই সমান দেখো উপরে কিন্তু সিক্সটি থাকলো এখানে দেখো রুট থ্রি দিয়ে যদি আমি এটাকে গুণ করি রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে থ্রি হয় রুট থ্রি দেওয়া ওয়ানকে যদি গুণ করো তাহলে রুট থ্রি হয় এরকম হচ্ছে আর নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে বা এই সমান সিক্সটি গুণন থ্রি প্লাস আচ্ছা রুট থ্রির মান আমি এখানে বসাই দিই রুট থ্রির মান হলে 1.7305 এটা ক্যালকুলেটারে বের করবো আমার এই মানটা মনে আসার জন্য আমি লিখে দিলাম ক্যালকুলেটারে বের করে লিখে দিলাম আচ্ছা এইটা এখন স্কোয়ার আর রুট বার উঠে গেল থ্রি মাইনাস ওয়ান তারপরে দেখো তাহলে এই সমান কথা হচ্ছে সিক্সটি ইন্টু এইটা ব্র্যাকেটের ভিতরে যোগ করে দিই তিন আর একে চার 4.73205 আচ্ছা নিচে হইল দুই বিয়োগ করলে দুই হয় আচ্ছা এখন আমি আবার এখানে আসতেছি দেখো এটা বারবার মুছে ফেলতে হচ্ছে
তোমরা তুলে নিবা এই অঙ্কটা পুরোটাই, এটা দিয়ে এটাকে কাটলে তিরিশ হয়। তাহলে এখান থেকে আমরা লিখি এইচ সমান তিরিশ, আর ওই সংখ্যাটা গুণ করি তিরিশ গুণ চার দশমিক সাত তিন দুই শূন্য পাঁচ, দেখো এটা গুণ করলে হবে একশো একচল্লিশ দশমিক নয় ছয় দুই, নয় ছয় আসলে এরকম আসছে, এক পাঁচ আসছে, তো তোমরা লিখে দিবা নয় ছয় দুই, এত মিটার। তার মানে অতএব মিনারটির উচ্চতা, মিনারটির উচ্চতা একশো একচল্লিশ দশমিক নয় ছয় দুই মিটার, ব্যাস হয়ে গেল। আশা করছি সমস্যা হবে না, অঙ্কগুলো একটু বড় এই জন্য আমি খুব মানে ভিডিও খুব লম্বা করছি না, আমি আরেকটা ভিডিও করলে অনেক লম্বা হয়ে যাবে, তখন কিন্তু বিরক্তি লাগবে, এই জন্য ভিডিওগুলো একটা অঙ্কে একটা ভিডিও, যদি ছোট অঙ্ক যেগুলো সেগুলো কিন্তু দুইটা করে করবো, আর যেগুলো বড়ো সেগুলো একটা করে করবো। তো শিক্ষার্থী বন্ধুরা আইকন স্কুলের সাথে থাকো, যে কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানাও, ধন্যবাদ।